হ্যালো ফ্রেন্ডস আমি সব্যসাচী মুখার্জি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সব্যসাচী টেক ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আজকের ভিডিওতে আমি কোনো ফোন নিয়ে আলোচনা করবো না আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ফোনের মধ্যে ইউজ করা একটা অ্যাপস অ্যাপসকে নিয়ে এবং অ্যাপসটা হলো হোয়াটসঅ্যাপ তো চলুন ফ্রেন্ডস ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ সম্পর্কে দুটো নিউজ দেব।। হ্যাঁ আজকের ভিডিওটা একদম হোয়াটসঅ্যাপ সম্পর্কে দুটো ভিডিও দুটো নিউজ দেব তার মধ্যে প্রথম যে নিউজটা আছে সেই নিউজটা হচ্ছে অনুমান সাপেক্ষ অর্থাৎ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভারতবর্ষের যে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ রয়েছে ভারতবর্ষে যারা যারা আন্ডারে হোয়াটসঅ্যাপটা রয়েছে যে পরিচালনা করছে তাদের দিক থেকে একটা নিউজ এসছে তা সেই নিউজটা হলো যে কেন্দ্র সরকার কিছুদিন আগে একটা বিল পাশ করিয়েছে বা বিল একটা আইনে পরিণত হতে চলেছে সেই সেটা হলো সোশ্যাল সোশ্যাল মিডিয়ার উপরে সেই বিলটা আসতে চলেছে তো সেই বিলটা যদি আসে তাহলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মনে করছে যে তাহলে ভারতবর্ষে হোয়াটসঅ্যাপ ব্যবসা করাটা খুব মুশকিল হয়ে যাবে ব্যবসা তারা হয়তো করতে পারবে না ব্যবসা তাহলে গুটিয়ে নেবে কারণ হলো এইখানে হোয়াটসঅ্যাপ যে ধরনের প্রাইভেসি পলিসি ইউজ করে তারা সেইখানে সেই প্রাইভেসি পলিসিটি ইউজ করতে পারছে না তো আমি বিলটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো তো হোয়াটসঅ্যাপ যেটা মনে করছে যে তারা এই বিলটা আসার পরে তারা হয়তো ব্যবসা ভারতবর্ষে গুটিয়ে নেবে এটা জাস্ট অনুমান সাপেক্ষ তারা হয়তো মনে করছে আশঙ্কা করছে যে এটা হতেও পারে এটা একদম সত্যি নয় বা এটা একদম হবেই তাও বলা যাচ্ছে না অর্থাৎ এটা নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই কারণ এটা কথা মনে রাখবেন ভারত গোটা পৃথিবীতে যতজন হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট ভারতবর্ষের হোয়াটসঅ্যাপ ইউজার আছে তো সেইখানে ব্যবসা বন্ধ করে চলে যাওয়াটা আমার মনে হয় না হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ করবে তো এইটা তারা আশঙ্কা করেছে তো এই নিয়ে একটা ছিল নিউজ আর দ্বিতীয় নিউজটা ছিল সেটা হচ্ছে যে এটা একটা ফিচার্স তারা হোয়াটসঅ্যাপে আনতে চলেছে হোয়াটসঅ্যাপের বলতে পারেন যে তারা নিয়েও চলে এসেছে একমাত্র যারা আইফোন ইউজার রয়েছে সেই আইফোন ইউজাররা এটা পাচ্ছে এটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে তারা রেখেছে এবং সেই যে ফিচার্সটা হলো যে আপনার গ্রুপ সম্পর্কে অর্থাৎ আপনারা বা আমরা সবাই জানি যে আমাদেরকে অনেকে অনেকে যারা যারা আমরা চা চাই না হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণ করতে সেই গ্রুপে আমাদের অংশগ্রহণ করে দেয় বা আমরা ধরুন কোনো একটা গ্রুপ বানালাম তো সেইখানে তারা অনেকেই এমন আছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণ করে ফেলে কিন্তু সেই গ্রুপ সম্পর্কে তাদের কোনো যোগাযোগই নেই বা গ্রুপস্যাপে তাদের কোনো রিলেটেড কোনো সম্পর্কই নেই তো তারা সেই গ্রুপে অংশগ্রহণ করে ফেলে তো এতে হয় এটা কি তাতে গ্রুপের একটা বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি হয় যদি সেই গ্রুপে না হয় তাহলে সে এমন মন্তব্য করবে বা এমন কিছু পোস্ট করবে সেটা গ্রুপ রিলেটেডই নয় এতে বাকিদেরও অসুবিধা হয় তো এই সমস্যাটা সমাধান করবার জন্যই হোয়াটসঅ্যাপ একটা নতুন ফিচার্স নিয়ে এসছে বা বলতে পারেন এটা পরীক্ষামূলকভাবে চালাচ্ছে যারা আইফোন ইউজ করছেন তাদের তারা তাদের ফোনে পাওয়া যাচ্ছে কিছুদিন পর অর্থাৎ এটা পরীক্ষামূলক ইউজ করার পর এটা হোয়াটসঅ্যাপ তার বাকি যারা ইউজার রয়েছে অর্থাৎ অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদেরকেও এই ফিচার্সটা দিয়ে দেবে এটা একটা পাইলট প্রোজেক্ট এবং সেই প্রোজেক্ট হিসাবে এখানে আপনি চয়েস করতে পারবেন যে কারা আপনার হোয়াটসঅ্যাপে অংশগ্রহণ করতে পারবে বা আপনি কাদের কারে হোয়াটসঅ্যাপে অংশগ্রহণ করতে পারবেন এটা আপনার পুরোপুরি পুরোপুরি আপনার হাতে থাকবে অর্থাৎ আপনার প্রাইভেসিটাকে আরও শক্ত করার জন্য আরও মজবুত করার জন্য এই পদক্ষেপটা তো আইফোন যারা ইউজ করছেন তাদেরকে আপনাকে যেতে হবে এটা করবার জন্য সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট যে প্রাইভেসিতে যেতে হবে যাওয়ার পর ওখানে দেখবেন গ্রুপ বলে একটা দেখা থাকবে বা গ্রুপ বলে একটা থাকবে তো সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার দেখবেন তিনটা অপশন থাকে একটা হলো দ্বিতীয় এভরি ওয়ান হলে আপনার গ্রুপটা সবাই অংশগ্রহণ করতে পারবে যেভাবে যেভাবে আপনার গ্রুপ সময় অনেক ফিচার্স দেখা যায় হোয়াটসঅ্যাপে এভরি ওয়ান প্রত্যেকে দেখতে পারবে মাই কন্ট্যাক্ট হচ্ছে আপনার কন্ট্যাক্টে যারা যারা আছে তারাই একমাত্র আপনার আপনার এই গ্রুপে অংশগ্রহণ করতে পারবে এবং নো বডি মানে কেউই পারবে না তো এটা একটা ভালো ফিচার্স এটা আমি মনে করি এটা হওয়া দরকার কারণ হলো সবারই গ্রুপ থাকে মোটামুটি তারা এবং সেই গ্রুপটাকে তারা ঠিকভাবে মেনটেন করতে গেলে এই ধরনের ফিচার্স হওয়া আবশ্যক এবং আমি মনে করি এটা একটা ভালো ভালো দিক এটা খুব স্বাগত জানাচ্ছি তো কিছু দিনের মধ্যেই এটা যদি সাকসেসফুল হয় তাহলে এটা অ্যান্ড্রয়েড ভার্সান যারা ইউজ করছে তাদের ফোনেও চলে আসবে এটা একমাত্র আইফোন ইউজারদের কাছেই রয়েছে আইফোন ইউজার যারা আছেন আপনারা তারা আপনি হোয়াটসঅ্যাপটাকে আপগ্রেড করুন বা হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে দিন তাহলে দেখতে পারবেন এই ফিচার্সটা তো ফ্রেন্ডস এই হলো আজকে আমার দুটো ভিডিও দুটো নিউজ একটা হলো অনুমান সাপেক্ষ হতা তারা মনে করছে এটা হলেও হতে পারে বা নাও হতে পারে আর দ্বিতীয়টা হলো এই ফিচার্সটা সম্পর্কে যারা আইফোন ইউজার যায় তারা এটা আপনার আপডেট করে নিন আর অ্যান্ড্রয়েড ফিচার্স অ্যান্ড্রয়েড যারা ইউজ করছেন তারা এই ফিচার্সটা পাওয়ার জন্য আপনাদের পরে জানিয়ে দেবো ওখানে বা হোয়াটসঅ্যাপ জানিয়ে দেবে ওখানে তখন আমি আপনাদের জানিয়ে দেবো ওখানে কবে থেকে আপনারা করবেন কিন্তু আইফোন ইউজাররা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আপডেট করে নিন তারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তো ফ্রেন্ডস আজই পর্যন্তই ধন্যবাদ